সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। আজ 15ই ডিসেম্বর 2013, রোজ রবিবার। প্রতিদিনকার মতো আজকেও আমরা কক্সবাজার জেলা থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক ইনকালাব পত্রিকায় কক্সবাজার জেলার সম্মানিত ব্যুরো চিফ এবং দৈনিক হিমছড়ির সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। জনাব শামসুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা শিরোনামগুলো দেখে নিই। দৈনিক হিমছড়ি, দশম জাতীয় সংসদ নির্বাচন, কমল আশেক ইলিয়াসকে নির্বাচিত ঘোষণা, উকিয়া টেকনাফে বদি তাহার মধ্যে লড়াই চলবে, কার কারণে আত্মহত্যা বন্ধ, আজ সকাল সন্ধ্যা হরতাল, জেলায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সারা দেশে সংঘর্ষ, নিহত 13, আহত 8 শতাধিক, রকিব মার্কা নির্বাচন, শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে আলোচনা সভায় এমপি কাজল, ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয়ক্য গড়ার আহ্বান খালেদার, দৈনিক কক্সবাজার, সরকার গঠনের পথে মহাজোট, আশিকুল্লাহ কমল ইলিয়াস বেসরকারিভাবে নির্বাচিত, বদির প্রতিদ্বন্দ্বী তাহা, ব্যালটে ভোট 149 আসনে, দৈনিক আজকের দেশ বিদেশ, দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1, 2 ও 3 আসনে জাফর ইলিয়াস আওয়ামী লীগের আশেক ও কমল বেসরকারিভাবে নির্বাচিত, এরশাদকে মাইনাস করার পরিকল্পনা, উকিয়া টেকনাফ আসনে ভাগাভাগি সমঝোতা হয়নি, লাঙ্গল নৌকা নিয়ে ভোট যুদ্ধে তাহা বলি, দৈনিক দৈনন্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইলিয়াস আশেক কমল, 151 জন একক প্রার্থী, এখনই নতুন সরকার গঠন করা যাবে, কক্সবাজার টেকনাফ সড়কে 2 কোটি টাকার গাছ কর্তন, দৈনিক সমুদ্রকণ্ঠ, নির্বাচন ছাড়াই সরকার গঠনের পথে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত, যাকে দিয়ে ফোন করান কাজ হবে না বলেছেন প্রধানমন্ত্রী, 17ই ডিসেম্বর থেকে ফের টানা হরতাল অবরোধ। জনাব শরেক, আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল পত্রিকায় প্রধান শিরোনাম কক্সবাজার জেলার 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, 1টি আসনে, 4টি আসনের মধ্যে 1টি আসনে লড়াই হবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে, সারা দেশে চলছে অবরোধ কর্মসূচি, সে দীর্ঘদিন থেকে নির্বাচন ছাড়াই সরকার গঠনের পথে আওয়ামী লীগ, আবার শেখ হাসিনাকে পদত্যাগ করায় নির্বাচন দেওয়ার একটা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে, আহ্বান জানিয়েছে বলায় ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হয়েছে, সেটা আমাদের পত্রিকায় সেটা প্রকাশ করা হয়েছে। এই যে পরিস্থিতি, এখানে আরো একটা পত্রিকা দেখা যাচ্ছে এরশাদকে মাইনাস করার পরিকল্পনা, আসন্ন দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় 151টি আসন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন নির্বাচিত পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে গেছে, বিশেষ করে 13 তারিখের ইয়ের পরে, প্রত্যাহারের পরে। তো 300 আসনের মধ্যে 151 আসন নির্বাচিত হয়ে যাওয়া মানে অনেকটা সরকার গড়, বিনা প্রতিদ্বন্দ্বিতাই সরকার গঠন হওয়ার মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছে। এদিকে আন্দোলন চলছে, বিরোধী দলের কর্মসূচি চলছে, সামনের দিন কিভাবে আমাদের দেশ, আমরা কোন দিকে যাচ্ছি, কেমন হচ্ছে আমাদের দিনগুলো, কিভাবে হবে, বা নির্বাচিত সরকারও কিভাবে দেশটা, সাধারণত সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য নির্বাচিত হয়, আদৌ কি আমরা 5 বছরের জন্য শান্তিপূর্ণভাবে দেশে বসবাস, একজন সাধারণ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো কিনা, সার্বিক বিষয় নিয়ে আপনার অভিমত।
এই বয়স মেরে না দর্শক শ্রোতাদের এই বিজয় অংশে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় আমি বলতে চাই, আসলে আমাদের দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে ওঠার কথা ছিল স্বাধীনতার এতদিন পরেও, আমার মনে হয় আমরা সে অবস্থানে আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ফলে আমাদের একটা যেভাবে গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি হওয়ার কথা ছিল তা হয়নি। বিরোধী দলের যে সহনশীলতা, সরকার পক্ষের যে সহনশীলতা, সহনশীলতার মাধ্যমে দেশটাকে গড়ে তোলার জন্য একটা যে প্রয়োজন ছিল, আমার মনে হয় সেটা সব দিক থেকে যে একটা প্রচেষ্টা সেটা তো আমরা ব্যর্থ হয়েছি, এটা দেখা যাচ্ছে না। ফলে এখন একটা নির্বাচন আসলেই বলা হয় বা মনে করা হয় বা জনগণ শঙ্কিত হয়ে পড়ে যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, বা বিরোধী দল এই নির্বাচনে আস্থা আনতে পারবে কিনা, বা সরকারি দল নিজেই যারা সরকারে থাকেন, সরকার পরিচালনা করেন, তো তারাই শঙ্কিত হয়ে যান যে আমরা আগামীতে নির্বাচিত হতে পারবো কিনা। তো এই সঞ্চয়গুলোর মধ্যে আমরা এখন পড়ে যে জনগণেরই ক্ষতি হচ্ছে, আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে। আমরা অতীতে দেখেছি আজকের যারা সরকার পরিচালনা করছেন মহাজোট, তারা যে উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছেন তার উদাহরণ আগেও আছে বাংলাদেশে, এরকম হয়েছে। ফলে ওনারা এটা অনুসরণ করছেন, তবে উচিত ছিল সেটা অনুসরণ না করে খারাপ অনুসরণ না করে হ্যাঁ ভালো একটা উদাহরণ সৃষ্টি করে ভালোই ভালোই ক্ষমতা হস্তান্তর করা, নির্বাচনের ব্যবস্থা করা, এটা গণতন্ত্রকে গড়ে তোলা ব্যক্তিগত ভাবে ওনারা সবাই আমার বন্ধু, এই জন্য আমি ওনাদেরকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। তো কিন্তু বলবো যে একটা প্রশ্ন জনগণের থেকে গেছে, এখানে আদৌ নির্বাচন হয়নি এবং নির্বাচনে এই অঞ্চলের অধিকাংশ মানুষ অংশগ্রহণ করেননি, তাহলে এইটা একটা প্রশ্ন, জনগণ তো মতামতটা প্রকাশ করতে পারেননি। তো এই উদাহরণ কক্সবাজারে আরো আছে, অতীতে এরকম হয়েছে, সেখানে যে ধরনের একটা হাস্যকর বিষয় হয়ে গেছিল। তো আমি আশঙ্কা করছি এই নির্বাচনের বিষয়গুলো এরকম হাস্যকর একটা বিষয় হয়ে যাবে কিনা। এই যে যারা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, তারা নিজেরাও তো একটু অসম্মান বোধ করতে পারেন, তাই না? বিষয়টা আমরা জনগণের মুখোমুখি হলাম না, আমাকে ভোট দিল না, ব্যালট পেপার আমার পাশে আসলো না, অথচ আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেলাম, এই ধরনের একটা অনুভূতিকে তাদের মধ্যে থাকবে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আসলে গত কালকেই কয়েকজন পত্রিকা পাঠক, আমি বলবো সচেতন পাঠক, তারা কথা বলছেন, হয়তো টেলিভিশন দেখে বা সংবাদপত্র দেখে, অনলাইন সংবাদপত্র দেখে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত যারা হয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছিলেন যে এই জাস্ট আপনি যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটাই তাদের ব্যাপারে তোলা হয়েছে। তো ওনারা কিরকম মনে করেন সেটা তাদের বিষয়, হ্যাঁ একটা ভালো অনুভূতির বিষয় এটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটা ফ্রিগাই দেখতে পাচ্ছি, তাদের মোটামুটি একটা অন্যতম প্রধান শিরোনাম করেছে, সবকে মাইনাস করার পরিকল্পনা। জাতীয় পার্টি নিয়ে বেশ দীর্ঘদিন তারা মহাজোটের অংশীদার ছিল, বিগত 5 বছর ধরে মহাজোটেরই অংশ ছিল এবং মন্ত্রণালয়েও তারা যোগদান করেছিল, পরবর্তীতে তারা মহাজোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির পার্টি প্রধান শেখ হাসিনা, কিন্তু পরবর্তীতে তিনি নির্বাচন থেকে নিজে সরে এসেছেন। তারপরেও দেখা যাচ্ছে তার মন্ত্রী পরিষদে মন্ত্রীগণ এখনো মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদে আছে। এই যে বিষয়গুলো আপনি জাতীয় পার্টির এই সমস্যাগুলো আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে মহাজোট সরকারের অতীতে শক্তি বৃদ্ধির পেছনে আমাদের সম্মানিত সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের যে যোগদান মহাজোটে সেটার অবদান কম বলা যাবে না। তবে উনি মনে করছেন যে উনি সেই জোটে এসে যেভাবে সম্মানিত হওয়ার কথা ছিল সেটা হয়নি বা পাননি, এই কারণে লাস্ট মুহূর্তে তিনি হয়তো এই চালগুলো করেছেন যে যাতে করে তিনি আরো কিছু দাবি আদায় করে নিতে পারেন, এটা এক ধরনের মতামত আছে। অপরদিকে অনেকে বলছেন যে ছোট্ট একটা রিপোর্ট দৈনিক হিমচরিতে বোধ হয় আছে,
যে কার কারণে আত্মহত্যা করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংকল্প এখানে যদিও হ্যাঁ মার্ক করেছে যদিও সেখানে কার কারণে স্পষ্ট কোনো কথা নেই তো কিছু প্রশ্ন আছে প্রশ্ন এই প্রশ্নের আনসার আসলে আমার কাছেও নেই তবে যে প্রশ্ন যিনি প্রশ্নটা তুলেছে উনিও প্রাক্তন জাতীয় পার্টির একজন লিডার মন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ সামাজিক মোশন সম্ভবত অনেকেই বলে থাকেন যে শেষে মূলত এমন একটা শক্তির ইশারা ইঙ্গিতে যিনি এখন এই কাজগুলো করতেছেন যে শক্তিটা আসলে আমাদের আমাদের জাতীয় গর্ব হিসেবেই আমরা সবাইকে মনে করি তো হয়তো এই কারণে তিনি এত শক্ত কথাগুলো বলতেছেন এ ধরনের একটা ইঙ্গিত আছে বলে আমি শুনেছি তো আচ্ছা এই ধরনের ইঙ্গিত যে আমরা কর্মপর মনে করে বুঝতে পারছি আপনি কোন দিকে ইঙ্গিত করতে যাচ্ছেন সেক্ষেত্রে কি আমাদের যে নির্বাচিত হচ্ছে সেই নির্বাচনের পরবর্তীতে যে সরকার গঠন করা হবে সেটার স্থায়িত্ব কি দীর্ঘমেয়াদী হবে মনে করেন এটা গণতান্ত্রিক ওয়েতে যদি আমি কথা বলি এটা তো স্থায়িত্ব হওয়ার কথা নয় আমাদের যদি গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেভাবে গড়ে ওঠার কথা যেভাবে সাংবিধানিক ভিত্তি থাকার কথা জনস্বীকৃতির কথা আমাদের ডোনার কান্ট্রিগুলোর স্বীকৃতির কথা পাওয়ার তাহলে সেইভাবে যে একটা গ্রহণযোগ্য হবে বলে এটা বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মনে করা হচ্ছে না তবে সরকার তো এটা বলছেন যে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে নির্বাচন করতেই হচ্ছে বিরোধী সেটা তো সত্যি যেহেতু মেয়াদ শেষ অবশ্যই একটা নির্বাচন তো করতেই হবে দৈনিক আমাদের কক্সবাজার ফাঁকা মাঠে একতরফা গোল দিচ্ছে ভোট ছাড়া সরকার গঠনের কথা আমাদের টেকনাফে কোস্টগার্ড অভিযান দালাল সহ 10 মালয়েশিয়া যাত্রী আটক বদরখালী পুলিশ ফাঁড়ের আইসির বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণ এলাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ দশম জাতীয় সংসদ নির্বাচন ভোটার বিহীন দেখেছি প্রার্থীবিহীন দেখি নাই বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের আসম আব্দুর রব দৈনিক সমুদ্র বার্তা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হাজি ইলিয়াস অশেখ ও কমল জেলায় প্রতীক বরাদ্দ সম্পন্ন এক তৃতীয়াংশের বেশি আসনে নির্বাচন সম্পন্ন সোনাইছড়িতে পাহাড় কাটার দায়ে এক ঠিকাদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের দৈনিক রূপসী গ্রাম ইলিয়াস আশেখ কমল বেসরকারিভাবে নির্বাচিত নেতৃত্বে কেন্দ্রীয় বাস টার্মিনাল লিঙ্ক রোড পৌনে 1 কিলোমিটার সড়কে নাশকতা নেতৃত্বে জামায়াত শিবিরের 15 জন উগ্রপন্থী একটু প্রাঞ্চল ফিরে আসছিল কিন্তু আবার হরতাল দৈনিক আলোকিত উখিয়া ভোট ছাড়াই সরকার গঠনের কথা আওয়ামী লীগ সদর কাজীর নামে ভুয়া কাজে উপজেলা গেইটে লালুর জমজমাট জোয়ার আসে জাতীয় পার্টির শেষ ভাগ কার আচ্ছা জনাব শারিক সংশোধক শারিক আমরা একটা আমাদের কোস্টগার্ডে মালয়েশিয়ার বিষয়গুলো নিয়ে আমরা বেশ অনেকদিন ধরে বেশ আলোচনায় আসছে বেশ কিছু বাংলাদেশের মানুষ বিশেষ করে এই অঞ্চলের শুধু নয় সারা বাংলাদেশ থেকেই কিছু মানুষ এসে আমাদের এই টেকনা উখিয়া নদী পথে মালয়েশিয়া যাচ্ছে কোস্টগার্ড কিছু কিছু ক্ষেত্রে কোস্টগার্ডরা এটা ধরতে পারে অনেক ধরতেও পারে না আবার মাঝে মধ্যে অভিযোগও আসে যে প্রশাসনের সুযোগে সহযোগে সহযোগিতায় তারা চলে যাচ্ছে এই বিষয়টি আপনি এই যে মালয়েশিয়া যাচ্ছে কোনো পাসপোর্ট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে আরো নদীপথে এই বিষয়টা আপনি কেন মানুষ এভাবে যাচ্ছে কেন এই জিনিসটাকে মানুষ সরকার কি ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছে না তাদেরকে সচেতন করার ব্যাপারে বা তাদের সমস্যার কথা চিন্তা করে তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে কারণ এই বিষয়টা আপনি কিভাবে এই বিষয়টা আসলে খুব প্রাকৃতিক চিন্তা করতে লাগে এরা খুবই সংকটে পড়ে এই মানুষগুলো মালয়েশিয়া যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি তো প্রথমত তারা কর্মসংস্থান না থাকার কারণে কর্মসংস্থান অভাবে ওরা একটা জবের কারণ জন্য তারা মালয়েশিয়া পাঠিয়েছে সাগর পথে অপরদিকে সরকারের সহযোগিতায় অত মানুষ
কঠিন হবে তাদের কাছে সেই কথা একটা দালাল চক্র তাদেরকে বারবার বুঝিয়ে অল্প টাকায় মালয়েশিয়া যেতে পারলে তারা একটা স্বপ্ন দেখছে তাদেরকে সুন্দর পরিবার গঠন করার জন্য, এদিকে ঝুঁকছে মানুষ। তৃতীয় যেটা সেটা হলো সরকারের উদ্যোগে যে মালয়েশিয়া যাওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এটাও ওই পর্যন্ত সফল হয়েছে বলে জানা যায়নি। তো এই কারণে মানুষ আছে ওদিক থেকে হতাশ হয়ে যাচ্ছে। এরপরেও ঘটনা আছে সীমান্তে আসলে বহু ধরনের চক্র কাজ করে থাকে, মাদক চক্র কাজ করে, কেউ চোরাচালান কাজ করে, কেউ আরো কিছু অবৈধ কর্মকাণ্ড নিয়ে কাজ করে। এখানে মানুষ মানুষ পাচার এটাও একটা চক্র গড়ে উঠেছে মানুষ পাচারের জন্য। হ্যাঁ, তো এরা যে এই পাচারকারীরা এক সময় আমরা শুনতে পেয়েছি বিশেষ করে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য গলা কাটা পাসপোর্টের কথা একবার এক সময়। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনলাম। এখন ওই কলকাতা পাসপোর্টের পরিবর্তে এখন মালয়েশিয়া পাসপোর্ট বিহীন ভাবে মালয়েশিয়া যাওয়ার একটা মানুষ কথা জানা যাচ্ছে। তো দুঃখজনক হলো যে তারা যেভাবে মানুষজন সেদিকে হামলে পড়েছে, তো সেই পরিমাণ মানুষ যে সেখানে পৌঁছে কর্মসংস্থান হচ্ছে বলে এই রিপোর্ট আমাদের কাছে নেই, এই কথাটা হয়তো তারা জানে না। তাদের বিভিন্ন স্লোগানে আশ্বস্ত করে নিয়ে যাচ্ছে। আর এটা একটু প্যাথেটিক হলো ওই কারণে যারা নিয়ে যাচ্ছে তারা কয়েকটা ওখানে দুর্নীতি করে। একটা হলো তাদের কাছ থেকে টাকাগুলো নগদ নিয়ে নেয় অথবা কোনো সোর্স থেকে টাকাগুলো নিয়ে নেয়, তাদের সাথে আলাপ বুঝতে পেরেছি। পরবর্তী পর্যায়ে ওদের বিকল নৌকা দিয়ে ওরা স্টার্ট করে নিয়ে যায়, সাগর পথে নৌকা ডুবিয়ে দেওয়া হয়। এখন যে যেভাবে পারে সাথে চলে আসে অথবা মরে যায়, অথবা মিয়ানমারের পাশে অথবা থাইল্যান্ডের পাশে গিয়ে ওদেরকে তোলে দেওয়া হয়, ওরা ওখানে বন্দী হয়ে থাকে। জীবনের বিশাল ঝুঁকি। এই বিষয়গুলিকে তাদেরকে সচেতন করার জন্য সরকারি কিংবা অনেক এনজিও আমাদের দেশে অনেকগুলো এনজিও কাজ করছে, তো তারা কি কোনো ধরনের উদ্যোগ নিতে পারে না? এই যে তারা জীবনের হতাশার যে সোনার স্বপ্ন দেখার জন্য তারা যাচ্ছে অথচ তাদের জীবনটা চলে যাচ্ছে, এই বিষয়টা কি তাদেরকে এই বিষয়টা সচেতনতার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশ প্রশাসনের পুলিশ মহোদয়ের সাথে আমাদের একটা মিটিংয়ে সাংবাদিকদের কথা হয়েছিল যে এদের সচেতনতার জন্য জাতীয় পত্র পত্রিকাগুলোতে প্রয়োজনে লেখালেখি করতে হবে এবং আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলোতে এটার সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালাতে হবে সারা দেশব্যাপী। জাতীয়ভাবে এটা প্রচারণা না হলে মানুষজন সচেতন হবে, শুধু কক্সবাজার কেন্দ্রিক হলে হবে না। এটার জন্য আমরা এবং পুলিশ প্রশাসন কেন্দ্রীয়ভাবে নাকি এই ধরনের একটা সেল আছে প্রচারণার জন্য, হয়তো এটা থমকে আছে দেশের পরিস্থিতির কারণে, এটা আমি শুনছি অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমাদের এলাকায় প্রায় দেখে, সোনাইছড়িতে পাহাড় কাটার দিয়ে একটি কাদের সব বনজমিতে মামলা দেয়। পাহাড় কাটার বিষয়টি একদম সর্বত্র দেখা যাচ্ছে। পাহাড় যে আমরা পাহাড় কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি, আমাদের পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তীতে বসে এটা সারা দেশে জাতির জন্য তো এটা একটা মারাত্মক হুমকি স্বরূপ। যেহেতু আমাদের দেশ ইতিমধ্যে আমরা জেনেছি একটা ওই ভূমিকম্প প্রবণ দেশে পরিণত হচ্ছে, এমনিতেই পূর্ব থেকেই বন্যা প্লাবিত এলাকা হিসেবে গণ্য করা হয়। তার উপরে এখন মরার পর খারাপ আসছে, আগে আপ শুনলাম যে জাপানে 12 মাসে 13 বার ভূমিকম্প, বাংলাদেশেও সেটা প্রবণতা দেখা যাচ্ছে ঘন ঘন আমরা বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে। পাহাড় কাটার বিষয়টা আসলে থামানো যাচ্ছে না, এ বিষয়ে আইন আছে, আইনের ফাঁকফোকরে পাহাড় কেটে যারা আসলে উপকৃত হচ্ছে বা আমাদের সর্বনাশ করছে তারা পার পেয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এগুলো আসলে আইনের ফাঁক ফুকর বলতে তো আমরা বুঝি আইন প্রয়োগকারীর ফাঁক ফুকরও থাকে। হ্যাঁ, এই কারণে আসলে পাহাড় কে করা বলবো এটা পার পেয়ে যায়। তো এখন পাহাড় আছে কই, সব জায়গাতে প্রায় দখল হয়ে যাচ্ছে, না কাটলেও দখল হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে কাটবেই। আচ্ছা, পাহাড় কাটার বিষয়ে সাধারণত মানুষ তো এখন যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন মানুষ ছিল 7.5 কোটি, এখন প্রায় 16 কোটি মানুষ। বাসস্থানের কারণেই কি মানুষ পাহাড়ের দিকে ঝুঁকে যাচ্ছে এটা কি মনে করেন? অনেকটা। এছাড়াও আছে আমাদের এখানে কক্সবাজারের একটা বিরাট বোঝা আমাদের কাছে, যে কত রোহিঙ্গা আছে, এটা যদি আপনার সরকারের হিসাব মতো আমি 50,000 বলি, এটা হিসেবে আছে কত হিসাব ছাড়া অনেক, এটা 5 গুণ 10 গুণ আছে। তো এই মানুষগুলো এখানে আছে। এছাড়া কক্সবাজারকে আমাদের বাংলাদেশের অন্যত্রের মানুষগুলো মনে করে এটাকে একটা দুবাই, এই ধরনের একটা ইনকাম সোর্স এখানে আছে। হ্যাঁ, এই কারণে ওখান থেকে আপনার নদী ভাঙ্গা খাল ভাঙ্গা তারপরে অনেক মানুষজন এখানে চলে এসেছে, ফলে আমাদের একটা বড় বোঝা এখানে কম করতে হচ্ছে।
আর ওই সমস্ত মানুষের কারণ এটা একটা কারণ পাহাড়টা হলো হয়ে যাওয়ার ওই সমস্ত মানুষগুলো কোনো না কোনো কারণে পাহাড় আশ্রয় নিচ্ছে এবং পাহাড় কাটছে এইগুলো সরকারকে দেখতে হবে দৈনিক পাকখালে একটি রায় কার্যকর হয়েছে বাকি রায়ও কার্যকর হবে আর সহ্য করবে না প্রধানমন্ত্রী কক্সবাজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত আব্দুর রহমান বদির ভাগ্য ছুলে রইল দৈনিক আজকের কক্সবাজার শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট বাণিজ্য কপাল পুরল জাফরের বদির প্রতিদ্বন্দ্বী ঢাহা ইলিয়াস আশেখ কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দৈনিক সৈকত পদত্যাগ করে নির্বাচন দিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকার চাপ ভারতের আওয়ামী লীগের আশেক কামাল জাপার ইলিয়াস বেসরকারিভাবে নির্বাচিত মঙ্গলবার থেকে সাত দিনের অবরোধ আসছে অসহযোগ ইসরায়েলের জন্য সামরিক সহায়তা তিনগুণ বাড়াচ্ছে আমেরিকা মুসলিম বিশ্বের উদ্বেগ প্রকাশ লড়াই হবে বলিও তাহার মধ্যে টেকনাফে দালাল সহ দশ মালয়েশিয়া যাত্রী আটক মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি আমরা বিজয়ের মাস আগামীকালে আমাদের বিজয় দিবস উদযাপন করার জন্য জেলা প্রশাসন থেকে এবং দেশব্যাপী আয়োজন করা হচ্ছে সেই বিজয়ের মাসে আমরা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমাদের কি আকাঙ্ক্ষা নিয়ে আজকে 42 বছর পরে আমরা 16 ডিসেম্বর বিজয় বাংলাদেশ স্বাধীনতার বিজয়ের মাসে বিজয় দিবস আমাদের সন্নিকটে আগামীকালই আমরা বিজয় দিবস আমরা কোন আকাঙ্ক্ষা কোন দিশা কোন আশা কোন ভরসায় এই জাতি অগ্রসর হচ্ছে বিজয় দিবসের কি ভূমিকা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পেছনে আপনার কি অভিমত আমরা বিজয় দিবসে অনেক সমালোচনা লিখেছি সেখানে আমরা লিখেছি আমাদের দেশের অগ্রগতি উন্নয়ন তারপর সমন্বিত প্রচেষ্টা ইন্টিগ্রেটিভ ঐক্যবদ্ধ প্রচেষ্টা এইসব বিষয়গুলো নিয়ে আমরা রচনা করি আজকের এই বিজয় দিবসকে সামনে আমরা দেখছি জাতি টোটালি বিভক্ত এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা মহান আল্লাহর কাছে রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করা ছাড়া কোনো পথ নেই এবং সরকার পক্ষ একটা বিষয় নিয়ে অবস্থানে আছেন আর সরকার বিরোধী দল যারা আছেন 18 দল ওনারা একটা অবস্থানে আছেন এই অবস্থানের মাঝখানে আমাদের দেশ জাতি এবং জনগণ যে কি 12টা বেজে যাচ্ছে এটা ওনারা বুঝতে চান কিনা সেটাই জানা নেই আজকের এই বিজয় দিবস আমাদের কামনা হোক আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করে আমরা যাতে আমাদের সামনের দিকে সামনের দিকে অনেক দূর এগিয়ে আমরা যেতে পারি উন্নয়ন অগ্রগতি দিকে এটাই আমাদের কামনা তো ধন্যবাদ শামসুল হক সাহেব আপনি আমাদের মাঝে আজকে আসার জন্য আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলাম কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com এই অনুষ্ঠান আপনারা প্রতিদিন দেখতে পাবেন একই সময়ে আগামীকাল থেকে দেখতে পাবেন বিকাল 3টায় এবং নতুন কোনো সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকলকেই ধন্যবাদ